সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহের আছি। আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করতে পারি এবং কিভাবে হবেন একজন ডিজিটাল মার্কেটার। সো এই বিষয় নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিও। বিস্তারিত দেখতে চাইলে এবং অনেক সুন্দর সুন্দর তথ্য পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার কিভাবে স্টার্ট করবেন এবং কোন পজিশন থেকে স্টার্টিং পয়েন্টটা খুব ইজিলি খুঁজে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সো আপনারা অনেকে হয়তো জানেন, আমি ইতিমধ্যে আমাদের আমার আমার নিজস্ব একটা ব্লগ আছে, ditaher.com। এটাতে আসলে আপনারা সরাসরি আমার ব্লগ সেকশনটা দেখতে পারবেন। সো এখানে ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর পোস্ট লেখা আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। সো এখান থেকে চাইলে আপনারা শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর সবগুলো সেক্টর নিয়ে এখানে লেখালেখি করি আমি। তো আজকে যেহেতু আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করব, সো এখানে ইতিমধ্যে আমি অনেকগুলো বিষয়, অনেকগুলো টপিকসে লেখার চেষ্টা করছি। সো এইগুলাই আপনাকে আপনাদের সামনে সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং কিভাবে আপনারা ডিজিটাল মার্কেটিংটা শুরু করবেন। সো সেক্ষেত্রে প্রথমেই আমরা জেনে রাখি বা জেনে আসি আসলে ডিজিটাল মার্কেটিং কি, এবং আসলে এই ডিজিটাল মার্কেটিং কিভাবে অনলাইনে আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখে অনলাইনে কাজ করব বা নিজেদের বিজনেস ডেভেলপ বা কোনো কোম্পানির বিজনেস ডেভেলপ অথবা কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কাজ কিভাবে করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং কি। সো সেক্ষেত্রে খুব সহজ করে যদি আমি বলি, আসলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মাধ্যম অর্থাৎ ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করে আমরা যে কোনো পণ্য বা সেবার বিজ্ঞাপন অপচার করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেটা আরো সহজ করে যদি বলি আমি, যেমন আমরা ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে অর্থাৎ গুগল অথবা ইউটিউব অথবা আদার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের প্রোডাক্টের যে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার প্রচারণা করি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো সেক্ষেত্রে আমরা অনেকভাবে আমাদের প্রোডাক্টকে আমাদের যারা টার্গেটেড ট্রাফিক আছে তাদের সামনে প্রেজেন্ট করি। সেক্ষেত্রে অনেকগুলো সোশ্যাল মিডিয়াও আমরা ইউজ করি, আবার ডিরেক্টলি আমরা চাইলে গুগল ইউটিউবের মাধ্যমে আমাদের প্রোডাক্টটি প্রচার করতে পারি। সো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং একটি অনেক বড় একটি সেক্টর। অনেকেই আমরা আসলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি না বা কোন জায়গা থেকে শুরু করব, আমাদের কোন জায়গা থেকে শুরু করা উচিত এবং কি কি শেখা উচিত এই বিষয়গুলো অনেকেই জানি না। সো আমাদের আমার এখানে মোটামুটি একটা কোর্স মডিউল বলতে পারেন, ডিজিটাল মার্কেটিং কি কি বিষয় আছে সবগুলো আমি সাজিয়ে রেখেছি। এই বিষয়গুলো কিছু আইডিয়া দিব আপনাদেরকে, আর পাশাপাশি হচ্ছে আপনারা কিভাবে স্টার্টিংটা কিভাবে করবেন, সো এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। সো প্রথমে আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং কি, এবং এখন কথা হচ্ছে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা কিভাবে শুরু করতে পারি। ওকে, সো শুরু করতে হলে আমাদের আগে জানতে হবে ডিজিটাল মার্কেটিং এ কি কি আছে। সো একটা কথা দেখুন, যদি আমরা নর্মালি যদি আমরা জানি আমাদের ডেস্টিনেশন কোন জায়গায়, আমাদের আমাদের সময় হাতে কতটুকু আছে এবং আমাদের কি কি শিখতে হবে, তাহলে আমরা একটা গোল সেট আপ করে আমরা নির্দিষ্ট সময় নিয়ে আগাতে পারি। আর অনেকেই অনেকেই আমাকে কোয়েশ্চন করে থাকেন, ভাই এটা শিখতে কি 1 মাস, 2 মাস, 3 মাস বা খুব কম সময়ের ভিতরে কিভাবে ভালো আর্নিং করতে পারবো। সো বেসিক্যালি সবারই টার্গেট থাকে যে এখান থেকে কিভাবে আর্নিং করবেন। সো সেক্ষেত্রে আর্নিং এর যে ব্যাপারটা সেটার দিক দিয়ে যদি আমি বলি, আসলে অনলাইন আর্নিং এর শর্টকাট কোনো ওয়েই নাই। তো সেক্ষেত্রে আপনারা তারপরেও আমি বলবো ডিজিটাল মার্কেটিং এ আপনারা অন্যান্য সেক্টর থেকে ইজিলি আর্নিং করতে পারেন। এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক নিউ আপনার ওয়ে তৈরি হয়েছে যেগুলা থেকে আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন। সো প্রথমে আমরা কথা বলবো এখানে কি কি আছে ডিজিটাল মার্কেটিং এ, আমাদের কি কি শেখা উচিত। সো প্রথমে আছে, যেখানে আমরা যদি ডিজিটাল মার্কেটিং স্টার্ট করি, আমাদের ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দ্য বিগ সেক্টর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিংটা মূলত ভিডিও মার্কেটিং এরই একটা সেক্টর। তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটাও অনেকভাবে করা যায় এবং এই শুধু অ্যাফিলিয়েট মার্কেটিংটাও অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে কন্টেন্ট অটোমেশন,
এরপরে হচ্ছে ক্যাম্পেইন মার্কেটিং, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এবং ই কমার্স মার্কেটিং। সো এই সবগুলো বিষয়ই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। সো আমরা এখন কথা হচ্ছে আমরা কিভাবে স্টার্ট করব বা আমরা কি শিখবো। উপরে এখানে যতগুলো বিষয় দেখতেছেন সবগুলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। এখন কি আমরা সবগুলোই শেখা শুরু করে দিব? নো, এটা আসলেই ঠিক হবে না। আমরা যদি সবগুলো বিষয় স্টার্ট করে দিই তাহলে আমাদের জগা খিচুড়ি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিছুই শিখতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য, আপনারা শুরু করতে হলে আপনারা যে কোনো একটা বিষয় এখান থেকে চুজ করতে পারেন। একটা বিষয় হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং এ যদিও অনেক বড় একটা সেক্টর, কিন্তু এখানে যতগুলো বিষয় দেখতেছেন আপনারা, যে যতগুলো টপিকস দেখতেছেন সবগুলো টপিকসই আবার বিশাল আলোচনা আছে। যেমন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি চিন্তা করি, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আরো অনেকগুলো পার্টস আছে, যেমন আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং। তো এই সবগুলো বিষয়ে আমাদেরকে আমরা যখন এসইও শিখতে যাব তখন ওই বিষয়গুলো আমাদের শিখতে হবে। তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং এও কিন্তু অনেকগুলো পার্টস আছে, যেমন এখন সোশ্যাল ভিডিও মার্কেটিং এর বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব মার্কেটিং। তারপরে আমরা চাইলে ভিডিও ভিডিও ভিডিওর মাধ্যমে, অর্থাৎ ভিডিও মেক করে এখন ফেসবুক থেকেও আপনারা আর্নিং করতে পারবেন। ফেসবুক ফেসবুক দিয়েও এখন আর্নিং করা পসিবল। সো সেক্ষেত্রে ভিডিও মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি আমি নিজে রিসেন্টলি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা পোস্ট করেছি। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। সো সেক্ষেত্রে সবগুলো ব্যাপারই হচ্ছে অনেক বড়। সো সেক্ষেত্রে আমাদের স্টার্টিংটা করা উচিত এমন একটা বিষয় নিয়ে, এমন একটা টপিকস নিয়ে, যেটা স্টার্টিং করলে আমরা আশেপাশে যতগুলো বিষয় আছে ওইগুলো টাচ করতে পারবো। সো সবগুলো বিষয় যদি আমরা একসাথে স্টার্ট করতে যাই, সবগুলো একসাথে শিখতে যাই, তাহলে এটা পসিবল না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা বিষয় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওইটা রিলেভেন্ট যে বিষয়গুলো আসবে, যে টপিকসগুলো আসবে, ওইগুলো আমরা শেখা শুরু করে দিব। সো এখন কোন টপিকসটা আমরা স্টার্ট করতে পারি বা কোন টপিকস থেকে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিংটা শিখা স্টার্ট করতে পারি, তো এখানে দেখেন আমি আপনাদেরকে এখানে একটা ডিরেকশন দিয়েছি কিছুটা। প্রথমে যদি আপনি শিখতে চান তাহলে আপনি পছন্দ করতে পারেন ইউটিউব মার্কেটিংটা, এটা অনেকের কাছে পছন্দনীয় এবং জনপ্রিয়। তাহলে এইখান থেকে ইউটিউব মার্কেটিংটা যদি আপনি স্টার্ট করেন, আপনি চিন্তা করুন তাহলে আপনি যখন ইউটিউব মার্কেটিংটা স্টার্ট করবেন, ইউটিউবে আপনি ইউটিউব এখন কথা হচ্ছে ইউটিউব থেকে যদি আর্নিং করতে চান তাহলে এখানে অনেকগুলো ওয়ে আছে। সো এক হচ্ছে আপনি একজন ইউটিউব মার্কেটার হবেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবের যাবতীয় বিষয় রিসার্চ করে শিখবেন, ইউটিউব কিভাবে কাজ করে, ইউটিউবের এসইও কিভাবে কাজ করে, ইউটিউবে কিভাবে অ্যাট্রাক্টিভ থাম্বনেল মেক করতে হয়, কিভাবে একটা চ্যানেল কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে একটা লোগো মেক করতে হয় ইউটিউবের জন্য। সো এই বিষয়গুলো যখন শিখবেন তাহলে আপনার দেখুন একটা চ্যানেল কাস্টমাইজেশন থেকে শুরু করে আপনি ভিডিও, অর্থাৎ সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনার কন্টেন্ট লাগবে। যখনই আপনি কন্টেন্ট মেক করে ফেলবেন তখন আপনার কাজ হচ্ছে এই কন্টেন্টে ভিডিও মেক করার পরে এই কন্টেন্টে কিভাবে ভিউ নিয়ে আসবেন, তখন আপনাকে সোশ্যাল মিডিয়া শিখতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্টের মার্কেটিং এর জন্য আপনি আদার সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে ওইখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন। সো সেক্ষেত্রে যদি আপনি একটা টপিক, অর্থাৎ ইউটিউব মার্কেটিং স্টার্ট করেন, তাহলে ইউটিউব মার্কেটিং শিখে এইটা থেকে তারপরে রিলেভেন্ট যে বিষয়গুলো আছে, যেমন ইউটিউব মার্কেটিং শিখলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও শিখতে হবে। সো ইউটিউব মার্কেটিং শেখা শুরু করে দিলে আপনি আপনার পাশাপাশি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো চলে আসতেছে। সো সেক্ষেত্রে আপনি ইউটিউব মার্কেটিংটা স্টার্ট করতে পারেন ইউটিউব মার্কেটিং। সো সেক্ষেত্রে আরো বড় যে বিষয় সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে এটা স্টার্ট করতে হবে। আপনি এখন স্টার্ট করলেন আবার কিছুদিন পরে ছেড়ে দিলেন, সো এইভাবে আসলে আমরা অনেকেই স্টার্ট করি তারপরে ছেড়ে দিই। সো এইটা করা যাবে না। যদি আপনার টার্গেট হয় যে আপনি আপাতত হচ্ছে ইউটিউব মার্কেটিংটাই স্টার্ট করবেন, অথবা কারো যদি টার্গেট থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও স্টার্ট করবেন, তাহলে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেষ করতেও আপনার কমপক্ষে 1 বছর লাগতে পারে বেসিক জিনিসটা কমপ্লিট করতে। সো অনেকেই এগুলো আসলে আমরা শুধু দেখি বাট এটা ডিটেইলসে যেতে চাই না, আসলে এটার কত কত বিশাল এই সাবজেক্টটা, এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, ডিসকাস করতে চাই না। সো সেক্ষেত্রে আমি এখানে যতগুলো টপিকস আপনাদের দেখাচ্ছি সবগুলো টপিকসই অনেক বিশাল। সো সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব মার্কেটিং স্টার্ট করেন তাহলে কি হবে আপনার, আমি আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। যদি ইউটিউব মার্কেটিং স্টার্ট করেন তাহলে আপনার একটা চ্যানেল কাস্টমাইজ করতে হবে, চ্যানেল কাস্টমাইজেশনটা ঠিক ঠিক করে শিখতে হবে, তারপরে এখানে ভিডিও আপলোড করা শিখতে হবে, ভিডিও মেকিংটাও পাশাপাশি শিখতে হবে, এর জন্য আমরা ক্যামতাসিয়া ইউজ করতে পারি। তারপরে আপনারা চাইলে অ্যাফিলিয়েট একাডেমি উইথ স্টার কবির কবির ভাইয়ের একটা চ্যানেল আছে, আপনারা চাইলে এখান থেকে ভিডিও এডিটিং শিখতে পারেন খুব ইজিলি। এবং
আপনারা পরবর্তীতে কি করতে পারেন, নর্মালি ভিডিও এডিটিং শিখলেন, ভিডিও আপলোড করলেন, এখন কথা হচ্ছে ভিডিও আপলোড করলেই তো শুধু হবে না, এটার জন্য আপনাকে এসইও শিখতে হবে। তাহলে এখন শিখতে হবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চও ইউটিউব এসইওর একটা বড় সাবজেক্ট, বড় একটা টপিকস। আপনি পারফেক্টলি কিওয়ার্ড যদি চুজ করতে না পারেন আপনার ভিডিওর জন্য, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার ভিডিও র্যাঙ্ক হবে না, আপনার ভিডিও র্যাঙ্ক না হলে আপনি ট্রাফিক পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করতেছেন, আপনি একটা ভিডিও আপলোড করার পর আপনি পারফেক্টলি ওই ভিডিওটাকে অপটিমাইজ করতে পারতেছেন, অপটিমাইজ করার জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন, তারপর ডেসক্রিপশন লিখতেছেন, অর্থাৎ যাবতীয় যা বিষয়গুলো লাগে সেগুলো আপনি করতেছেন। তখন আপনার কি হবে, পাশাপাশি আপনার এসইও সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে, কিভাবে ভিডিও র্যাঙ্ক করতে হয় এবং কিভাবে কিওয়ার্ড চুজ করতে হয়। এইগুলো করার পরে যখনই আপনি ভিডিও মেক আপলোড করে ফেলবেন, আপলোড করার পরে আপনি আস্তে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো শিখতে পারেন, যেমন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, রেডিট মার্কেটিং, তারপরে কোরা থেকে কিভাবে আপনার ট্রাফিক জেনারেট করতে হয়। এই বিষয়গুলো যখনই আপনি আস্তে ধীরে শিখতে পারবেন, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আস্তে ধীরে শিখবেন, কিভাবে এগুলা থেকে ট্রাফিক নিয়ে আসবেন, তারপরে আপনি চাইলে এগুলো সবগুলাতে আপনার মার্কেটিং করে আপনার ভিডিওর এখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন। সো সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো শিখতে পারি পাশাপাশি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ব্যাপারগুলো আছে এগুলো যদি ধীরে ধীরে শিখতে পারি, তাহলে দেখা যাচ্ছে ইউটিউব মার্কেটিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও শেখা হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে এই যতগুলো বিষয় এখন পর্যন্ত আপনি আপনাদেরকে বললাম, অর্থাৎ ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেকগুলো বিষয় আছে, আপনারা আমার এই পোস্টটি পড়ে আসতে পারেন, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে এটা দেখে শিখতে পারেন। সো এটা শেখার পরে আপনারা কি করতে পারেন, আপনারা মোটামুটি যদি আমি আমি চিন্তা আমি আমি মনে করি আপনারা যদি 3 মাস সময় দিতে পারেন ইউটিউব মার্কেটিং এবং আদার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলাতে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে প্রফেশনালি কাস্টমাইজ করতে হয়, এগুলো থেকে কিভাবে আপনার রিসার্চ করে কিওয়ার্ড ইউজ করে কিভাবে আপনার অডিয়েন্স নিয়ে আসতে হয়, আপনার আপনার যে মানি সাইট আছে ওই সাইটে কিভাবে ট্রাফিক নিয়ে আসতো, এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি নিজেই একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এই কাজগুলা সেল করে যে কোনো মার্কেট প্লেসে আর্নিং করতে পারেন। আমরা হয়তো ইউটিউবটাকে এত বেশি প্রাধান্য দেই না, বাট আমরা যদি চিন্তা করি যারা ইউএসএর, ইউকে, তারপরে ক্যানাডিয়ান যারা ক্লায়েন্ট আছে তাদের প্রত্যেকেরই হচ্ছে একটা করে ইউটিউব চ্যানেল আছে, এবং তাদের এমনকি তাদের বাচ্চাদের জন্য ইউটিউব চ্যানেল আছে। সো সেক্ষেত্রে আমরা আমাদের নিজেরা এত বেশি প্রাধান্য না দিলেও ইউটিউবকে, ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম মানি জেনারেট করার জন্য, সো সেক্ষেত্রে আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে মানুষগুলো আছে তারা খুব বেশি এটাকে প্রাধান্য দিয়ে থাকে। সো তাদের এই কাজগুলা করতে অনেক অনেক সময়ের ব্যাপার, সো সেক্ষেত্রে তাদের এত বেশি সময় নাই। সো চাইলে আমরা এই কাজগুলা শিখে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে, ইউটিউব মার্কেটিং শিখে, এই মার্কেটিং এর কাজগুলা শিখে আমরা চাইলে তাদের সাথে ডিরেক্টলি কাজ করতে পারি মার্কেট প্লেসে। সো এই মার্কেট প্লেস অনেক দূরের ব্যাপার, তার আগে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, আর স্কিল ডেভেলপ করার জন্য আপনারা আমার এই এই লিস্টটা ফলো করতে পারেন। আপনারা যদি ইউটিউব মার্কেটিং স্টার্ট করেন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো এই ব্যাপারগুলো আপনারা যদি একটা দুইটা করে শিখেন, তাহলে আপনারা দেখুন ইউটিউব মার্কেটিং থেকেও কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারতেছেন। সো ওইটা আস্তে ধীরে আমরা পরবর্তী স্টেপে, পরবর্তী টিউটোরিয়ালে বলবো কিভাবে ইউটিউব মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় ইউটিউবের ভিডিও দিয়ে। সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারতেছেন, একটা ইউটিউব চ্যানেল থেকে যখন স্টার্ট করবেন তখন এই একটা ইউটিউব চ্যানেল থেকে আপনারা কি করতে পারতেছেন বিস্তারিত শিখতে পারতেছেন, আপনি মার্কেটিং কিভাবে গেইন করতে হয়, সাবস্ক্রাইবার কিভাবে আপনার ভিউ নিয়ে আসতে হয়, এই সবগুলো বিষয় আপনি শিখতে পারতেছেন, তারপরে আপনার আস্তে ধীরে আপনি সামনের দিকে আগাবেন। সো এই ক্ষেত্রে একটা একটা করে বিষয় যদি আপনি শিখতে পারেন আর এই একটা বিষয়ের সাথে রিলেভেন্ট বিষয়গুলো যদি চলে আসে, সো সেক্ষেত্রে আপনাদের এই মার্কেটিং সেক্টরে আসাটা ইজি হবে। সো সেক্ষেত্রে আমি এটা বলবো সবাইকে, যদি আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার স্টার্ট করতে চান সেগুলো আমার ফর্মুলাটা ফলো করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনারা আরো যারা যখনই আপনি স্টার্ট করবেন তখন খুব বেশি করে ব্লগ পড়বেন, আর্টিকেল পড়বেন, এবং এক্সপার্ট যারা আছে ইউটিউব মার্কেটিং বলেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যারা আছে তাদের ভিডিও দেখবেন কন্টিনিউ, তারপরে হচ্ছে তাদের আর্টিকেলগুলো পড়ুন, তাদের ব্লগগুলো বেশি করে পড়ালেখা করুন। সো সেক্ষেত্রে দেখবেন আপনি আস্তে ধীরে ধীরে সবগুলো বিষয় জানতে পারতেছেন।
আর এভাবে জানার পরে ফেসবুকে ইতিমধ্যে অনেকগুলো গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের নিজেদের গ্রুপ আছে মেক মানি অনলাইন ভিডিও, এটাতেও জয়েন করতে পারেন, এখানেও ফ্রিতে শেখানো হচ্ছে। তো এরকম অনেকগুলো গ্রুপ আছে, আপনি পাশাপাশি একটা নিজেই একটা রুটিন মেক করলেন, আমি এই জিনিসগুলো শিখবো, তাহলে ইউটিউব মার্কেটিং শিখতে গিয়ে আমার কি কি করতে হবে বিস্তারিত একটা নোট করলেন, নোট করে 3 মাস সময় নিয়ে স্টার্ট করে দিলেন, তারপরে হচ্ছে এই বিষয়গুলো শিখা হয়ে গেল। তো আশা করি কিছু একটা কনসেপ্ট এখান থেকে পেয়েছেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আরো আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং স্টার্ট করতে চান, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি এবং আপনাদের পজিশন কি, আপনারা যারা বিগিনার আছেন কমেন্ট সেকশনে লিখে লিখতে পারেন আপনি বিগিনার এবং আপনার আপনি কি কি শিখতেছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সুন্দর একটা মডিউল দিয়ে দিব, আপনারা কি কি শেখা উচিত এবং কিভাবে শেখা উচিত একটা ডিরেকশন পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। তারপরে হচ্ছে আমার ব্লগটি পড়ে পড়তে পারেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক ট্রিক্স আমি দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের পছন্দ হবে। সো থ্যাংকস ফর সাপোর্টিং মি অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।